বাংলাদেশিদের ভোটার কার্ড দেওয়ার আশ্বাস বিতর্ক জড়িয়ে দেন বারাসাতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস আর রত্নার এই বক্তব্যে রিপোর্ট তলবে নির্বাচন কমিশন ঘটনায় জেলা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে ভিডিও বা ভয়েস রেকর্ডিং খতিয়ে দেখার নির্দেশ বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রত্না বিশ্বাস এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নালিশ জানিয়েছে বিজেপি আমরা গতকালের সেই বিতর্কিত বক্তব্য রত্না বিশ্বাসের শোনাব আরও একবার শুনুন মানে অনেকেই হয়তো লাইভ দেখেছেন উনি কিন্তু আজকে ঘোষণাই করেছেন 3 মাস মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে আর অভিজিৎ দা যেটা বললেন আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে এখানে অনেক মানে জাকিতা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন জাকিতা লিঙ্কটা ভালো করতে পারে অভিজিৎ দা বললেন আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা জাকিতা এই কাজটা ভালো করে দেবে আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে আর যারা নতুন ভোটার হবে ছেলে বাচ্চা ছেলে মেয়েরা তারা তো তাদের বাবা মার লিঙ্ক দেখিয়ে করে নিতে পারবে এই কাজটা অতি দ্রুত করবেন কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক যে বক্তব্য গতকালই ভাইরাল হয়েছিল সামনে এসেছিল সেই বক্তব্য আরও একবার শুনালাম এখন এই গোটা ঘটনায় রত্নার এই বক্তব্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিজেপির তরফে নালিশও জানানো হয়েছে গোটা পরিস্থিতি কোন জায়গায় বিস্তারিত জানাবেন খালেদ জামাল রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে খালেদ এখন কড়া নোট নিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর বলা যেতে পারে তার কারণ যে মন্তব্য তিনি করেছেন সেটা কিন্তু আইন সঙ্গত নয় এবং যে সংবিধান সঙ্গত নয় বলা যেতে পারে সেই পদ্ধতিতে কিন্তু কোনোই নাম এভাবে সংযোজন করা যায় না ভোটার তালিকায় এবং সেই জন্যে উত্তর 24 পরগনা যিনি জেলা শাসক তার কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট সে পাঠিয়েছে বলা যেতে পারে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর আগামী 24 ঘন্টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলা শাসককে যাতে কি ঘটেছিল তার ভয়েস রেকর্ডিং এবং সম্ভব হলে তার যে ভিডিও রেকর্ডিং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর ধন্যবাদ খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে